হরে কৃষ্ণ তো ব্রাদার রাহুলের শ্রী মুখে শুনলাম যে প্রেমাঞ্জন দাসকে ইস্কন থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে তো রাহুল ভাই এই যে কথাটা আপনি বললেন এই কথাটার ভিত্তি কি আছে ভিত্তিহীন কথা বলা এটা কি পণ্ডিতের লক্ষণ না মূর্খের লক্ষণ এই যে মনকলা খাচ্ছেন যে রেমাঞ্জন দাসকে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে তো এই মনকলা খাওয়ার কারণটা কি বহিষ্কার একটি বাংলা শব্দ সংস্কৃতও বহিষ্কার শব্দটি রয়েছে বহিষ্কৃত বহিষ্কার তো মনে করুন অনেকেই বলে যে ডক্টর জাকির নায়েক আপনাদের মুসলমান ওয়াজিদের মধ্যে অনেকে ওনাকে পছন্দ করে না অনেকে ওনার বক্তব্যের সমালোচনা করেন আমি নিজেও শুনেছি অনেকে ওনার বিরুদ্ধে রয়েছেন তো এখন ডক্টর জাকির নায়ককে যদি ইসলাম থেকে বহিষ্কার করতে হয় তাহলে নিয়মটা কী যে কোনো ওয়াজি বললেই হয়ে যাবে না প্রেমাঞ্জন দাস বললেই হয়ে যাবে না ব্রাদার রাহুল বললেই হয়ে যাবে স্কোরের মতো একটি বড় সংস্থা এখানে একটা সিস্টেম রয়েছে এখানে সর্বময় যে ম্যানেজমেন্ট সবার উপরে যে ম্যানেজমেন্ট তাদেরকে বলা হয় জিবিসি এবং জিবিসি পারে কাউকে রাখতে কাউকে বহিষ্কার করতে এটা জিবিসি পারে এটা ইস্কনের যে পরিচালনা পরিচালক গোষ্ঠী এই ক্ষমতা একমাত্র জিবিসির রয়েছে তো আপনি যে বহিষ্কার শব্দটা উচ্চারণ করলেন আপনার শ্রীমুখ থেকে এটা কি ঈর্ষাপ্রসূত মনকলা ঈর্ষার বশবর্তী হয়ে মনকলা খাচ্ছেন না আপনি মূর্খের পরিচয় দিচ্ছেন এখনো আমি ইস্কনের হয়েই প্রচার করছি এখনও আমি ইস্কন মন্দিরে পাঠ প্রবচন বাংলাতেও দিই ইংরেজিতেও দিই তো আপনি কিসের ভিত্তিতে ভিত্তিহীন কথাটা বললেন আমি একটু জানতে চাই এইভাবে যদি সবসময় ঈর্ষা দেখিয়ে ঈর্ষা প্রকাশ করে মনকলা খেতে থাকেন তাহলে আমার ধারণা হবে যে ইসলাম মানেই ঈর্ষা ইসলাম মানেই ঈর্ষা ইসলাম মানেই মনকলা আপনার সঙ্গে যে আমার বিতর্ক হয়েছে আপনারা অনেকেই আপনাদের যারা অনুগামী নিজের ঢাক নিজেই পিটিয়েছে আমি তাতে সন্তুষ্ট নই কারণ আমি যে সমস্ত পয়েন্ট দিয়েছি আপনি টু দ্য পয়েন্ট আপনি এখনও কিছু বলতে পারেননি নিজের ঢাক নিজে সকলেই পিটাতে পারে সকলেই নিজের ঢাক নিজে পিটাতে পারে আর হরিকান্ত প্রভু তিনি বলেননি যে তিনি আমাকে বহিষ্কার করলেন হরিকান্ত প্রভু তাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি তিনি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি এবং তিনি কখনো বলবেন না কারণ তিনি প্রথমত তিনি স্কুলের জিবিসি নন আপনি যে বলছেন যে হরিকান্ত প্রভু আমাকে বহিষ্কার করেছেন তো হরিকান্ত প্রভুর কি সেই দায়িত্ব রয়েছে বা সেই অধিকার রয়েছে কাউকে বহিষ্কার করা হ্যাঁ ইস্কন থেকে বহিষ্কার করার দায়িত্ব একমাত্র ইস্কনের জিবি রয়েছে তো যাই হোক এই মন কলা খেয়ে বিষ উদ্গার করে নিজের আত্মপরিচয়টা দেবেন না একজন মূর্খ মানুষ যখন সেজে গুজে থাকে তখন বোঝা যায় না সে মূর্খ কি পণ্ডিত কিন্তু সে যখন কথা বলে তখন ধরা পড়ে যায় আমি যে পয়েন্টগুলি বলেছি প্রতিটি পয়েন্ট ইস্কন অনুগত প্রতিটি পয়েন্ট ইস্কন অনুগত যেমন আমরা নিজেদেরকে হিন্দু বলি না সেটা আমার কথা নয় সেটা আমার কথা নয় এটা শিব প্রভুপাদ তিনি বলেছেন যে আমরা সকলেই হচ্ছি সনাতন ধর্মের অবলম্বী আমরা যারা ইস্কনের অনুগামী আমরা সনাতন ধর্মের অবলম্বী হিন্দু শব্দটা এটা একটা এটা ওই সিন্ধু শব্দ থেকে পরবর্তীকালে যারা সিন্ধু শব্দের উচ্চারণ করতে পারত না তারা সিন্ধুকে হিন্দু বলত সিন্ধু নদীর কিনারে সনাতন ধর্ম অবলম্বী মানুষেরা বসবাস করতে বলে বিদেশিরা অনেক সময় তাদেরকে ওই সিন্ধু নদীর নাম অনুসারে সিন্ধু উচ্চারণ করতে পারতো না শকে হ উচ্চারণ করতো সেই হিসাবে সিন্ধুকে তারা বলতো হিন্দু তো আমি যখন বলি যে আমাদের পরিচয় হিন্দু নয় আমাদের পরিচয় হচ্ছে সনাতন ধর্মের অবলম্বী এই কথাটা সম্পূর্ণ ইস্কনের সিদ্ধান্ত এটা ছিল প্রভুপাদের সিদ্ধান্ত যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা এবং এই হিন্দু শব্দটি গীতাতে পাওয়া যায় না ভাগবতে পাওয়া যায় না বেদে পাওয়া যায় না এই হিন্দু শব্দটি আমাদের বৈদিক শাস্ত্রে পাওয়া যায় না সেই হিসাবে আমি কথাটা বলেছি আর যে আপনি বলেছেন প্রেমাঞ্জন প্রভু বেদ মানে না আমি একথা বলিনি আমি যেটা বলেছি বেদের সিদ্ধান্তগুলি যতক্ষণ বৈষ্ণব সিদ্ধান্তের দ্বারা অনুমোদিত না হবে আর্য সমাজ আর্য সমাজের লোকেরাও বেদকে ব্যাখ্যা করে যারা মায়াবাদী নিরাকারবাদী তারাও বেদকে ব্যাখ্যা করে আর যারা বৈষ্ণব তারাও বেদের প্রকৃত ব্যাখ্যা যথাযথ ব্যাখ্যা বৈষ্ণবদের কাছে পাবেন যেমন বেদে গোমেদ যজ্ঞের কথা আছে গোহত্যার কথা আছে কিন্তু বৈষ্ণব সিদ্ধান্ত হলো কলিযুগে এই গোহত্যা নিষিদ্ধ তাহলে আমি কোনটা মানব বেদের নাম ভাঙালি হয়ে যাবে বেদের নাম ভাঙিয়ে একটা ভয় দেখিয়ে দিলেন আর বলে দিলেন বেদ মানে না আমরা বেদ মানব যতক্ষণ সেটা বৈষ্ণব সিদ্ধান্তের অনুগামী সেটাই আমি বলেছিলাম আপনি সেটাকে বিকৃত করে একটু রং চড়িয়ে আপনি বলে দিলেন যে প্রেমাঞ্জনপু বেদ মানে না আমরা বেদের বৈষ্ণব ব্যাখ্যা মানি বৈষ্ণব সিদ্ধান্তগুলি মানি যেসব সিদ্ধান্তগুলি বৈষ্ণব সিদ্ধান্তের বিরোধী সে আপনি যে শাস্ত্রের নামই ভাঙান না কেন হ্যাঁ যেমন আপনারাও তো বেদ মানেন আমি দেখেছি ডক্টর জাকির নায়েক উনি বলছেন ভবিষ্যপুরাণে হযরত মোহাম্মদের কথা আছে হ্যাঁ তো সেটা বৈদিক গ্রন্থ আপনারা মানছেন ডক্টর জাকির নায়ক ছাড়াও অনেকে বলেন যে পুরাণে হযরত মোহাম্মদের কথা আছে তো পুরাণ এটা তো আমাদের বৈদিক গ্রন্থ হ্যাঁ তাহলে আপনারা তো মানছেন কিন্তু যখনই কোরআনের সঙ্গে বিরোধ হবে তখন আপনারা মানবেন না আমরাও তাই আমরাও তাই আমরা বেদের সব সিদ্ধান্ত ততক্ষণ মানব যতক্ষণ বৈষ্ণব সিদ্ধান্তের সঙ্গে বিরোধিতা না হবে হ্যাঁ বৈষ্ণব শাস্ত্রই হচ্ছে গ্রহণযোগ্য বৈষ্ণব ব্যাখ্যা সেটাই গ্রহণযোগ্য তাই আমরা বেদের কিছু কিছু কাণ্ড যেমন কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিশেরও ভাণ্ড বেদে আছে কর্মকাণ্ড বেদে আছে জ্ঞানকাণ্ড বেদে আছে কিন্তু আমরা সেগুলিকে বিশের ভাণ্ডের মতো পরিত্যাগ করি কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কাণ্ড সকলি ভাণ্ড অমৃত বলিয়া যে বা খায় নানা জনী সদা ফেরে কদর্য ভক্ষণ করে তার জন্ম যায় আমাদের গীতাতে কৃষ্ণ বলছেন নৈশ্রয়গণ্য ভাবার জন্য ত্রৈগুণ্য বিষয়া বেদা নিঃশ্রয়গণ্য ভাবার জন্য হে অর্জুন এই বেদগুলি সত্যরজ গুণের অধীন তুমি বেদের ঊর্ধ্বে উঠে যাও নিশ্চয়গণ্য ভাবার জন্য হে অর্জুন তুমি বেদের ঊর্ধ্বে উঠে যাও বেদবাদরতা পার্থ নান্যতা বাদী না বেশিরভাগ মানুষ এই তাদেরকে বলা হয় বেদবাদরতা বেদের নাম ভাঙিয়ে তারা ভগবান শ্রীকৃষ্ণকে অস্বীকার করে বেদের নাম ভাঙিয়ে তারা গোহত্যাকে সমর্থন করে হ্যাঁ বেদের নাম ভাঙিয়ে তারা কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিশরভাণ্ড পান করে তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি বেদের ঊর্ধ্বে উঠে যাও তো যখন আমি বলি যে আমি বৈষ্ণব সিদ্ধান্তের বিরোধী কোনো সিদ্ধান্ত মানি না হ্যাঁ তো সেটা বেদ থেকে আনুন আর যেখান থেকে আনুন কারণ বেদের ব্যাখ্যা আর্য সমাজিরাও করে বেদের ব্যাখ্যা মায়াবাদী হ্যাঁ অনেকেই করে বেদের ব্যাখ্যা কিন্তু মহাপ্রভু যেভাবে ব্যাখ্যা দিয়েছেন মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যেভাবে বেদের শিক্ষা দিয়েছেন আমরা শুধু সেটাই গ্রহণ করব। তো সেটা যদি আপনি বুঝতে না পেরে চিৎকার চেঁচামেচি শুরু করেন হ্যাঁ আর বলে দেন যে প্রেমাঞ্জনকে বহিষ্কার করা হলো হ্যাঁ তো এই ধরনের মন কলা খেতে পারেন মন কলা খাওয়ার অধিকার প্রতিটি মানুষের রয়েছে আর বিশেষ করে আপনি ইসলাম ধর্মাবলম্বী হয়তো আপনাদের মন কলা খাওয়ার অধিকার একটু বেশি তো যাই হোক আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনি আসতে পারেন বলতে পারেন হ্যাঁ আমার সিদ্ধান্ত আমি যেটা বলি সেটা আমি ইস্কনের যে সিদ্ধান্ত সেটাই বলি হ্যাঁ ইস্কনের বাইরে আমি অন্তত জ্ঞানত জ্ঞানত ইস্কন সিদ্ধান্তের বাইরে ছিল প্রভুপাদের সিদ্ধান্তের বাইরে আমি জেনে শুনে অন্তত সে ধরনের ভুল আমি করব না হ্যাঁ আপনি জেনে রাখবেন এগুলি ইস্কনের সিদ্ধান্ত যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড যদিও বেদেরই অঙ্গ কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড বেদেরই অঙ্গ কিন্তু ইস্কন সিদ্ধান্ত হল বৈষ্ণব সিদ্ধান্ত হল সকলই বিশার ভাণ্ড সকলি বিশার ভাণ্ড তা গোমেদযজ্ঞ বেদে আছে বৈষ্ণব সিদ্ধান্ত হলো কলিযুগে অশ্বমেদম গবাবম্বম সন্ন্যাস পলবৈত্রিকম দেবরণ সতোৎপত্তি কলৌপঞ্চ বিবর্যয়েত কলিকালে পাঁচটা জিনিস নিষিদ্ধ হয়েছে তার মধ্যে গোহত্যা কলিকালে নিষিদ্ধ হয়েছে এই ধরনের বহু বিষয় আছে হ্যাঁ যেগুলি আমরা চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে শিল প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা ইস্কন মানে কি ইস্কন মানে মহাপ্রভু এবং মহাপ্রভুর যে ধারা হ্যাঁ ব্রাহ্মমাধ্য গৌরীয় সম্প্রদায় সেই ধারায় আমরা বেদের সিদ্ধান্তকে আমরা সেই ধারায় গ্রহণ করি হ্যাঁ তো যার ফলে আমাদের ধারা হচ্ছে যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কোলাদি বিচার আমি সেদিন যেদিন আপনার সঙ্গে আমার ডিবেট হয়েছিল তো সেদিন ডিবেট তো আমাকে প্রথমে বলা হয়নি আমাকে প্রথমে বলা হয়েছে যে একটা আলোচনা হবে আমি সেইভাবেই এসেছিলাম না হলে আমার কাছে অনেক মহাভারত থেকে এবং বিভিন্ন শাস্ত্র থেকে যে বর্ণাশ্রম বর্ণাশ্রম সম্পর্কে বৈষ্ণব সিদ্ধান্ত হল যে যারা বৈষ্ণব তাদের কৃষ্ণ ভজনে নাহি জাতিকুলাদি বিচার তাদের জাতিকুলের কোনো বিচার নাই হ্যাঁ যেই ভজে সেই বড় হ্যাঁ একজন মুসলমানও যদি ভালো না করে তাকে আমরা গুরু গুরুরূপে স্বীকৃতি দেব। এবং দেওয়া হয়েছে ইস্কনে হ্যাঁ বিভিন্ন ধর্ম থেকে ইস্কনে এসে ব্রাহ্মণ হয়েছেন গুরু হয়েছেন হ্যাঁ চণ্ডালোপী শ্রেষ্ঠ চণ্ডালো ব্রাহ্মণের থেকে বড় হতে পারে আমাদের বৈষ্ণব যে ব্যবস্থা সেই ব্যবস্থায় চণ্ডালপি শ্রেষ্ঠ চণ্ডালু ব্রাহ্মণ থেকে বড় হতে পারে তাই আপনি যে বারবার আমাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে জন্মসূত্রে জন্মসূত্রে ব্রাহ্মণ ক্ষুত্রে বৈশ্য শূদ্র সেটা বৈষ্ণব সিদ্ধান্ত নয় বৈষ্ণব সিদ্ধান্ত ভগবদ্গীতায় কৃষ্ণ এক কথায় বলে দিয়েছেন গুণকর্ম বিভাগস এবার আপনি একশো বছর ধরেও যদি তর্ক করে যান আমার সিদ্ধান্ত একটাই থাকবে যে গুণ এবং কর্ম অনুসারে হ্যাঁ এই যে জাতিভেদ আপনি বলছেন জাতিভেদ ইস্কনে জাতিভেদ নেই হ্যাঁ ইস্কনে যে কোনো জাতির মানুষ আসতে পারে যে কোনো জাতির মানুষ এসে কৃষ্ণভক্ত হতে পারে কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার আর আমরা যেটা বলি সেটা গুণকর্ম অনুসারে গুণ এবং কর্ম অনুসারে হ্যাঁ যেমন যে মনকলা খায় যে মনকলা খায় এবং মানে ভিত্তিহীন কথা বলে এগুলি শূদ্রের লক্ষণ এটা আমরা গুণ এবং কর্ম অনুসারে বলি হ্যাঁ যারা মনকলা খায় এবং মানে ভিত্তিহীন কথা বলে এগুলি শূদ্রের লক্ষণ তো লক্ষণ অনুসারে ঠিক করতে হবে কে শূদ্র কে ব্রাহ্মণ এগুলি লক্ষণ অনুসারে ঠিক করতে হবে আপনি গায়ের জুড়ে চাপিয়ে দিলেন পঞ্চাশখানা গ্রন্থ আপনি দেখিয়ে দিলেন হ্যাঁ ওর দ্বারা আমি টলে যাব না আমি টলে যাওয়ার পাত্র নই আমরা শিলপ্রভুপাদের আমরা প্রতিনিধি আমরা ওইভাবেই টলে যাব না আপনি যত পণ্ডিত নিয়ে আসুন আর হরিকান্ত প্রভুকে সরাসরি প্রশ্ন করুন তো যে আমি যা বলেছি এই কথাগুলি কি ইস্কন মানে কি ইস্কন মানে না হরে কৃষ্ণ